তো দর্শক বন্ধু, যেমিতি কি আপন মানে সমস্ত জানিছন্তি যে গতকালি ঠারু আম রাজ্যর বিধানসভারে সরকারঙ্কর শীতকালীন অধিবেশন আরম্ভ মধ্যে হয়ে যাইছি। এবং শীতকালীন অধিবেশন আরম্ভ হেউ হেউ আপন মানকর প্রধানমন্ত্রী আবাস যোজনাকু নেইকি সরকার গোটে বড় ঘোষণা করিছন্তি। এবং তা সহিত বর্তমান এই প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গতরে কিছিটা নূয়া নিয়ম অনা যাইছি বা কিছিটা নিয়মকু পরিবর্তন করা যাইছি। তেবে চালন্তু আজির এই ভিডিওরে আমি জানিবা যে বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গতরে কেউ সবু নূয়া নিয়মকু অনা যাইছি। এবং তা সহিত প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গতরে আপন মানে কেবেঠারু আউ কেমিতি আবেদন করি পারিবে এবং তা সহিত আবেদন কলা সময়রে আপন মানকর কেউ সবু ডকুমেন্টস র দরকার পড়িব এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনর শেষ তারিখ কেবে রহিছি। তবে নিশ্চিত ভাবরে ভিডিওটিকু শেষ পর্যন্ত দেখিবে আউ তা সহিত ভিডিও কু গোটে লাইক করিকি চ্যানেল কু মধ্যে সাবস্ক্রাইব করে নেবে। তো দর্শক বন্ধু, চালন্তু সবুঠারু প্রথমে আমি এহা জানি নেবা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কু নেইকি বর্তমান কোন সবু নূয়া নিয়ম আসিছি বা কেউ সবু নিয়ম কু বর্তমান আমার সরকার পরিবর্তন করে দেইছন্তি। তো দেখন্তু আপন মানে এইটি স্ক্রিনে বি দেখি পারুথিবে যে আপন মানকর বর্তমান পঞ্চায়েত রাজ মন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা কু নেইকি গোটে বড় সূচনা দেইছন্তি। তো কোন সূচনাটা সে দেইছন্তি না, বর্তমান যেউ মানকর মাসিক আয় 10,500 টঙ্কারু অধিক নথিব কেবল সেমানে প্রধানমন্ত্রী আবাস যোজনারে যোগ্য বিবেচিত হেবে। এবং তা সহিত যেউমানে বি প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গতরে আবেদন করিবে সেমানঙ্কর আধার কার্ড সহিত যেমিতি মোবাইল নম্বরটা লিঙ্ক হইতিবা দরকার। মানে বর্তমান যদি মু আপন মানকু সফা সফা কই দেবি তাহলে বর্তমান সময়রে যেউ মানকর ইনকমটি মাসকু 10,500 টঙ্কা কিংবা 10,500 টঙ্কারু কম হেইথিব কেবল সেমানে হি প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গতরে গোটে পক্কা ঘর পাই পারিবে। এবং তা সহিত যেউ মানে বি বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনারে আবেদন করিবে সেমানক আধার কার্ড সহিত মোবাইল নম্বরটি যেমিতি লিঙ্ক হইতিবা মধ্য দরকার। মোবাইল নম্বর লিঙ্ক নথিলে আপন মানে আবেদন করি পারিবে নাই। তা সহিত আপন মানে কেমিতি আবেদন করিবে দেখন্তু সেইটা মধ্য বর্তমান এই নূয়া নিয়মরে মধ্য আসি যাইছি। তো কেমিতি আবেদন করিবে না, আপন মানে নিজে বিভাগর আপরে আবেদন করি পারিবে। তো আপন মানকর যো পিএম আবাস যোজনার অফিসিয়াল আপটি রয়েছে তো সেই আপরে আপন মানে আবেদন করি পারিবে। এবং তা সহিত গরিব লোকঙ্ক ফিঙ্গারপ্রিন্ট রহিব এবং আধার সংযোগ মধ্য রহিব। তারপরে দেখন্তু আপন মানকর এইটা মধ্য বর্তমান সরকার কই দেইছন্তি যে সেইপরি বাপ পুও অলগা হইতিলে বি যোগ্য থিলে ঘর মিলিব, দিব্যাঙ্গ ও বিধবাঙ্কু ঘর মিলিব। যদি কোনসি গাঁরে 15-20 পরিবারর ঘর ডিহ নথিব গাঁ ভলি ক্লাস্টার করা যাই ঘর দিয়া যিব। রাস্তা বিজুলি পানি সহ খেল পড়িয়া ভলি আনুষাঙ্গিক ব্যবস্থা মধ্য যোগাই দিয়া যিব। এবং পূর্বরু তালিকা প্রস্তুত সময়রে পাতর অন্তর যোগু অনেক হিতাধিকারী বাদ পড়ুথিলে পূর্বরু যেউমানে আবাস যোজনারে ঘর পাইবারু বঞ্চিত হইছন্তি সেমানঙ্কু মধ্য ঘর মিলিব। এথিপাই বিভাগর কর্মকর্তাঙ্কু ট্রেনিং দিয়া যিব, 2 মাস মধ্যরে কাম সরিব বলি কইছন্তি মন্ত্রী রবি নায়েক। তো দর্শক বন্ধু, যদি বর্তমান সময়রে কোনসি গোটিয়ে পরিবারর বাপ আউ পুও অলগা অলগা হইকি রহিতিবে আউ যদি সেমানঙ্ক ভিতরু কেহি জনে বি যোগ্য বিবেচিত হউচি তাহলে তাঙ্কু মধ্য বর্তমান এই আবাস ঘরটি মিলি পারিব। এবং তা সহিত যেউমানে বি দিব্যাঙ্গ অছন্তি কিংবা যেউমানে বি বিধবা অছন্তি সেমানঙ্কু মধ্য বর্তমান আবাস ঘর মিলি পারিব। এবং তা সহিত যদি কোনসি গাঁরে 15-20 পরিবারর ঘর ডিহ নথিব তাহলে সেমানঙ্কু সরকারক তরফরু গোটে জমি যোগাই দিয়া যিব এবং সেমানক পাই গোটে স্পেশাল গাঁ মধ্য তৈরি করা যিব। এবং সে জায়গায় আপনমানক পাই রাস্তা বিজুলি পানি সহ খেল পড়িয়া ভলি সমস্ত সুবিধা মধ্য যোগাই দিয়া যিব বলি বর্তমান মধ্য সরকার ঘোষণা করিছন্তি। তা সহিত বর্তমান সময়রে এইটা মধ্য আপনমানে মনে রাখিথান্তু যে কেবল 2 মাস ভিতরে বর্তমান এসবু কাম সারিবাকু আমার মন্ত্রী মধ্য টার্গেট রকিছন্তি এবং এ নেইকি আমার কর্মকর্তা মানকু বর্তমান ট্রেনিং মধ্য দেয়া যাউছি। এইটা মধ্য আপন মানে জানিগলে তো দেখন্তু ভিডিওটাকু টিকে ধৈর্যর সহিত দেখন্তু কাহিঁকি না আগকু মু আপন মানকু কহিবি যে আপন মানে কেমিতি আবেদন করিবে, কোন সবু ডকুমেন্টস লাগিব এবং আপন মানকর যোগ্য মানদণ্ড কোন রহিছি, শেষ তারিখ মধ্য কেবে রহিছি। তো ভিডিওটাকু দেখিলে জানি পারিবে, অধারু ছাড়িকি পড়াইলে আপন মানে জানি পারিবে নাহিঁ। তারপরে দেখন্তু আমার মন্ত্রী কইছন্তি যে আবাস পাই নূয়া সর্ভে করিবে
সরকার হিতাধিকারী মান চিহ্নট নয় সর্ভে করা যাব বাদ পড়া 50,963 হিতাধিকারী দরখাস্ত নয় সর্ভে সময় বিচার করবে সরকার বিভাগ পক্ষ নির্দেশ দিয়া যাই বিধানসভার পঞ্চায়েতরাজ মন্ত্রী রবি নায়ক এনে উত্তর রাখছেন তো বর্তমান আবাস ঘর গোটে নয় সর্ভে করা যাব এবং সেই সর্ভে যে চিহ্নট করা যাব সে আবাস ঘর প্রদান করা যাব এবং তা সহিত পূর্বর 50,963 হিতাধিকারী দরখাস্ত যে রিজেক্ট করে দিয়া যাই তো সে বর্তমান রিভেরিফিকেসন হব এবং রিভেরিফিকেসন যে যোগ্য বিবেচিত হবে সে বর্তমান আবাস ঘর দিয়া যাব এবং তা সহিত বর্তমান চলিত বর্ষ 1,11,818 ঘর নির্মাণ কার্যাদেশ দিয়া যাই ওড়িশার 12,611 ঘর নির্মাণ লক্ষ্য রয়েছে গত 5 বর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই লক্ষ্য ধার্য হয়েছে সেথিরু 11,76,053 গৃহ মঞ্জুর হয়েছে 7,43,321 গৃহ নির্মিত হয়েছে বেড়ে 4,32,732 নির্মাণাধীন অবস্থার মধ্যে রয়েছে তো আপনার সমস্ত ডাটা মধ্যে এ জায়গায় দিয়ে দিয়া যাই যে বর্তমান 5 বর্ষ ভিতরে আমার কেন্দ্র সরকার ওড়িশাকে কেতে আবাস ঘর দিয়েছেন এবং সেমধ্যু বর্তমানে কতটি আবাস ঘর তৈরি সরি যাই এবং কতটি বর্তমান আপনার পেন্ডিং রয়েছে এবং চলতু বর্তমান সবুঠ বড় প্রশ্ন যেটা আপনার যে কেউ মানে বর্তমান আমার এই পিএম আবাস ঘর পাই আবেদন করে পারিবে প্রথমত দেখুন যে মাসক 10,500 টাকা ইনকম থিব বা তাঠারু কম থিব কেবল সেমানে হি বর্তমান এই আবাস ঘর পাই আবেদন করে পারিবে এইটা আমার সরকারঙ্কর নয় নিয়ম মধ্যে রয়েছে এবং তা সহিত এইটা বি আপন মানে মনে রাখুন যদি আপনার পাখে গোটে মাটি ঘর থিব তাহলে আপন মানে আবেদন করে পারিবে যদি আপনার পাখে গোটে পকা ঘর থিব তাহলে আপন মানে এই আবাস ঘর পাই আবেদন করে পারিবে নাই এবং তা সহিত আপনার পাখে যেমিতি চারিচকিয়া গাড়ি নথিব এবং আপনার পাখে রাশন কার্ড থিবা মধ্য দরকার রাশন কার্ড থিলে যাই কি আপন মানে বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটি মধ্য পাই পারিবে তা সহিত বর্তমান আবেদন কলা বেলে আপন মানকর কেউ সব ডকুমেন্টস মধ্য লাগিব তো দেখুন সবুঠারু প্রথমে আপন মানকর আধার কার্ডর দরকার হব আউ আধার কার্ড সহিত আপনার মোবাইল নম্বরটা যেমিতি লিঙ্ক হইতিবা মধ্য দরকার এইটা আপন মানকর বর্তমান কম্পলসরি মধ্য সরকার করে দেইছন্তি তারপরে আপন মানকর ঠিকানা প্রমাণপত্র দরকার এবং তৃতীয়রে আপন মানকর রোজগার প্রমাণপত্র বা আপন মানকর ইনকম সার্টিফিকেটটি মধ্য দরকার পড়িব তা সহিত চতুর্থরে আপন মানকর জমি পট্টা দরকার পড়িব তারপরে পঞ্চমরে আপন মানকর নিজর ব্যাংক পাসবুক দরকার পড়িব এবং ষষ্ঠরে আপন মানকর পাসপোর্ট সাইজ ফটোর দরকার পড়িব তো এই 6টা ডকুমেন্ট আপন মানকর দরকার পড়িব তো আপন মানে এই ডকুমেন্ট কু টিপিকি রাখি থান্তু যা দ্বারা আপন মানে মধ্য এই ডকুমেন্টস কু সব ঠিকঠাক করি কি আবেদন মধ্য করি পারিবে তারপরে বর্তমান সবুঠারু বড় প্রশ্ন আপনার মনে আসুথিব যে ভাই এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইবাকু হলে আমি কেমিতি আবেদন করিবু বা আমার শেষ তারিখ কেবে রয়েছে তো দেখুন যদি মু আপন মানকু কহিদেবি তো সরকার বর্তমান যেটা ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুসারে বর্তমান আপন মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল আপ্রে এই আবাস ঘর পাই আবেদন করে পারিবে তবে কেবে ঠারু আবেদন করে পারিবে বা আপনার শেষ তারিখ কেবে রয়েছে সে নেই কি বর্তমান সুদ্ধা বি সরকার তরফর কোণী অপডেট দিয়া যাই না যেতবে অপডেট আসব সে সময় আপন মানুষ আমি গোটে ভিডিও বনাইকি দিয়ে দেব এইটা মধ্য আপন মানে বর্তমান মনে রাখি থাকতু তো বর্তমান আপন মানুষ এ ভিডিওরে মু কমপ্লিট সূচনা দিয়েদেলি যে আপন মানকর বর্তমান যোগ্য মানদণ্ড কণ রয়েছে তা সহিত বর্তমান আবাস ঘরে সরকার কণ সব নয় নিয়মক আনিছেন এবং আপন মানকর আবেদন বেড়ে কেউ সব ডকুমেন্টসর দরকার পড়ব তা সহিত আপনার আবেদন কেমিতি হব এবং শেষ তারিখ নেই তো বর্তমান সুদ্ধা কোণী অপডেট মধ্যে আসি না তো দর্শক বন্ধু যদি বর্তমান ভিডিওটি ইনফরমেটিভ লাগিলা তাহলে নিশ্চিত ভাবে ভিডিওকে গোটে লাইক করিবে এবং চ্যানেলে নয় হয়েছে চ্যানেলকে মধ্য সবসক্রাইব করে নেবে তা সহিত এ ভিডিওটি আপনার সাংসাথী মান সহ সেয়ার করেদেবে যা দ্বারা সে পাখে সঠিক সময় সঠিক ইনফরমেশনটি পৌঁছি পারিব তো দর্শক বন্ধু চলতু আজির ভিডিওর এতিকি আপনার সহ দেখা হব আউ গোটে নয় ভিডিওরে সেপর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ।